হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমরা দেখব কোন বিশ্বকাপের আয়োজন সেরা ছিল। তো ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তা দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। প্রথমেই রয়েছে 2007 সালের ক্রিকেট বিশ্বকাপ। 2007 সালে 16টি দেশ নিয়ে আয়োজিত হয় ক্রিকেট বিশ্বকাপের নবমতম আসর। প্রথমে একটি আয়োজন করেছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য, কনসার্ট, লেজার শো ইত্যাদি আয়োজিত হয়েছিল। 2007 সালের বিশ্বকাপে ফাইনাল খেলে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কাকে হারিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ 26 উইকেট শিকার করে গ্রেন ডোনাল্ড এবং 659 রান করেন মিথু হেইডেন। এরপর 2011 সালে 14টি দেশ নিয়ে 13টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ক্রিকেট বিশ্বকাপের দশমতম আসর। টুর্নামেন্টটি আয়োজন করে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এখনও পর্যন্ত অন্যতম সেরা উদ্বোধনী অনুষ্ঠান হয় 2011 সালের বাংলাদেশি অনুষ্ঠান। বাংলাদেশের মিরপুরে কনসার্ট, নৃত্য, লেজার শোর মতো নানা ধরনের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও স্টেজ মাতিয়েছেন ইন্ডিয়ান তারকারা। এখানে সব দেশের ক্যাপ্টেনদেরকে রিক্সায় করে মাঠে প্রবেশ করানো হয় এবং 2011 সালে ফাইনাল খেলে ভারত ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। এরপর রয়েছে 2015 সালের ক্রিকেট বিশ্বকাপ। 2015 সালে 10টি দেশ নিয়ে আয়োজিত হয় ক্রিকেট বিশ্বকাপের 11তম আসর। টুর্নামেন্টটি আয়োজন করেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। 2015 সালে বিশ্বকাপে নৃত্য, লেজার শো মতো নানা আয়োজন করা হয়েছিল। 2015 সালে ফাইনাল খেলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়া পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়। সর্বোচ্চ 22টি করে উইকেট শিকার করে মিশেল স্টার অ্যান্ড ট্রেন বোল্ট এবং সর্বোচ্চ 647 রান সংগ্রহ করে মার্টিন জামস। এরপর রয়েছে 2019 সালে বিশ্বকাপ। 2019-এ 10টি দেশ নিয়ে ইংল্যান্ডে 11টি ভেন্যুতে আয়োজিত হয় ক্রিকেট বিশ্বকাপের 12তম আসর। অনুষ্ঠিত হয় 2019 সালে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। তাদের আয়োজন ততটা ঝাঁকঝমক না হলেও তারা সবার থেকে আলাদা, নিজেদের মতো করেই আয়োজন করেছে। 2019 সালে ফাইনাল খেলে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড এবং ফাইনাল ম্যাচটি ইতিহাসের একটি সেরা ম্যাচ হয়ে থাকবে। ফাইনালে নিউজিল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা অর্জন করে ইংল্যান্ড। পুরো টুর্নামেন্টে 27 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হন মিচেল স্টার্ক এবং 648 রান করে সর্বোচ্চ রান সংগ্রহ করে রোহিত শর্মা। এরপর 2023-এ 10টি দেশ নিয়ে ভারতে আয়োজিত হয় ক্রিকেট বিশ্বকাপের 13তম আসর। প্রথমে ভারতে উদ্বোধনী অনুষ্ঠান না হলেও ফাইনাল ম্যাচে সমাপনী অনুষ্ঠান হয়েছিল, যেখানে উপস্থিত ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া কনসার্ট, এয়ার শো, লেজার শোর মতো নানা আয়োজন করা হয়েছিল। 2023 সালে ফাইনাল খেলে ভারত ও অস্ট্রেলিয়া এবং ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকার করে মোহাম্মদ শামি, যে কিনা 60টি ম্যাচ খেলে 28টি উইকেট তুলে নিয়েছেন। এরপর পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেন বিরাট কোহলি, যে কিনা পুরো টুর্নামেন্টে 765 রান করে। বন্ধুরা, আমি চেষ্টা করি তোমাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, চাইলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। জীবনের